সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায়, আর এখানে রয়েছে আমাদের সাহেব আলী অ্যাগ্রো ফার্ম। সেখান থেকে আপনাদের আমরা বেশ কিছু গরু দেখাব, আর এই গরুগুলো নিয়ে বিস্তারিত কথা বলবেন আমাদের সাহেব আলী ভাই। তাহলে চলুন আমরা সাহেব আলী ভাইয়ের কাছ থেকেই বিস্তারিত শুনি। দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকে আমি সাতটি কালেকশন নিয়ে হাজির হয়েছি। তা দর্শকের কাছে অনেক শুভকামনা করে আজকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর দেশের মানে অবস্থা দেখে ব্যবস্থা, যে দেশের অবস্থা দেখার পরে আমরা অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় নাই, এবং প্রতিনিয়ত আমরা বৃহস্পতিবার রবিবার ভিডিও দেওয়া থাকে। এই সাথে কিছু কালেকশন ছিল, কিছু বাসা থেকে অনেক অনেক ভাই আসি নিয়ে গেছে, ভিডিও দেওয়া হয়নি। এবং এই সাথে আজকে সাতটি কালেকশন আছে। এই সাতটি কালেকশন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। সর্বপ্রথম এটা হলো আমার এক নাম্বার 100% একটা সাইওয়াল, গালার ঝুল, নাভি, পার্সেলটা দেখলে বুঝতে পারবে। এটা দুই দাঁত, কেবল দুই দাঁত হচ্ছে, এটা দুই দাঁতের। এটা খুব ভালো মানের একটা সাইবল, কত লুজ আর চওয়াটা দেখেন, দর্শক দেখলেই বুঝতে পারবে এই গরুটা অনেক কী ধরনের। ছোটোর থেকে যে মাংস লাগে এবং বড় হলেও এরকম আরও মাংস লাগে। তা এটা হলো আমাদের এক নম্বর কালেকশন। ভাই তো দিনে এই গরুটা দেওয়া যাবে, আজকে একটা রেট দেবো, ফিক্সড রেট, এটা কোনো আলোচনার সুযোগ থাকবে না। এটা 130,000 টাকা, কোনো ভাই যদি নেই এগুলোটা আমরা দিতে পারবো। এটা হলো আমার এক নম্বর কালেকশন। চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি। এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন, এটা একটা সাইওয়াল, ভালো মানে গালার ঝুল, কম্বল, পার্সেন্টটা দেখলে বুঝতে পারবে। এটাও হলো আমাদের দুই দাঁতের। আজকে যে কয়েকটা গরু দেখাবো, পাঁচটি গরু হলো দুই জাতের, আর দুইটা হলো 26 সালের জন্য, এটা হলো 25 সালের জন্য, খুব একটা পারফেক্ট। হ্যাঁ, এটাও দুই জাত কেবল ফাটছে, দেখলেই বুঝতে পারবে। এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন। কোনো ভাইয়ের যদি পছন্দ হয় এইটা 120,000 টাকা, এটা আলোচনার কোনো সুযোগ থাকবে না। এটা দুই নম্বর কালেকশন, কোনো ভাই যদি নেই এটা আমরা দিতে পারবো। চলুন দর্শক আমাদের আজকে তিন নম্বর কালেকশনটা একটু দেখি। এটা হলো একটা গির, তিন নম্বর কালেকশন। এটা এই ধরনের গরু আমরা জাত মান নিয়ে কাজ করি, তা জাতের উপরে এই গরুটা আমি কালেকশন করছি। গালার ঝুল, পার্সেন, কত বড় নাভি এবং কান, কত বড় মাথাটা, কী সুন্দর একটা পেঁচানো গরু, এবং গালার মধ্যে একটু সিটিও আছে, পার্সেন্টেজটা খুব একটা হাই পার্সেন্টেজ, সম্পূর্ণ সুস্থ সবল। এটা একটা আমাদের তিন নম্বর কালেকশন, একটা রেট দিয়ে দেবো, এই ওটা খুব ভালো মানের। এটা পাও চারটে দেখলে বুঝতে পারবে যে কত বড় চওড়া আর কত মানের, মাংস লাগাইলেই টাকা। এই কারণে এই বাচ্চাটা আমাদের কালেকশন করা। এই গরুটা একটু তার কাটা লাগছিলো এই এক সাইডে, এটা জাত মান দেখে এই গরুটা আমি নিছি। এটা 1,20,25 এই গরুটা বিক্রি হয়। এই সাথে দাগের কারণে আমি কম টাকায় পেয়েছি এবং কম টাকায় দেওয়ার একটু চেষ্টা করি এই বাচ্চাটা। এটা এই যে একটা দাগ, এই যে দাগটার কথা বলছিলাম, এটা তার কাটা দিয়ে লাগছিলো, এখন সম্পূর্ণ মনে করেন কাটাটা সারি গেছে। এখন শুধু মাংস লাগাইলে একটু সময় লাগবে, 2 থেকে 3 মাসের মধ্যে এই দাগটা সারি যাওয়ার সম্ভাবনা আছে, কোনো ভাইয়ের যদি পছন্দ হয়। এটা দুই দাঁত কেবল বাইর হচ্ছে, কোনো ভাই যদি নেই এটা পুরোপুরি 1,00,000 টাকা। আমি কিছু সামান্য কম কিনছি এটা দেওয়ার জন্য, কোনো ভাই যদি পছন্দ করে দিতে পারে। চলুন দশ আমাদের চার নম্বর কালেকশনে, আরও একটা চার নম্বর, একটা হাইট মানে বলদের মতো যে গরুগুলো হয় সেই মানের এই একটা বাচ্চা, দেখলেই বুঝতে পারবে কত বড় চওড়া এবং হাইট।
একদম পরিপূর্ণ সম্পূর্ণ আজকের গরু সুস্থ সবল। এটা হলো আমাদের 4 নম্বর কালেকশন। এটা দাঁত কেবল ফাট হয়েছে, এখনও পড়েনি। এই গরুটা যদি পাও গালার ঝুল কম্ব অনেক হাইট হয়, এই গরুগুলোর যদি মাংস কম হয় হাইকে একটু বড় হয়। এটা হলো আমার 4 নম্বর কালেকশন। এটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এটা আমি একটা রেট দিচ্ছি 1 লক্ষ কোনো কোনো ভাই যদি পছন্দ হয় দেওয়া যাবে। এটা হলো আমাদের 5 নম্বর কালেকশন। এটা একটা খুব ভালো মানের মানে সাইওয়াল ক্রস, এটা লাল ক্রস বলে, পাবনায় শিং এরকম পাবনায় গরু এরকম শিং হয়, বলদের মতো শিং, হাইটও ভালো হয়, এরকম পার্সেন্ট এটা খুব ভালো, নাভি গালার ঝুল পাও চারটা। এটাও আমাদের 2 নম্বর, হ্যাঁ এটা হলো 2 জায়গায়। এটাও আশা করি এটা যদি কোনো ভাই নেই। এটা আমার 5 নম্বর কালেকশন। আর মাথাটা দেখেন কি অসাধারণ দেখার মতো, এটা 1,20,000 টাকা আজকে যে রেটটা দিয়েছি আল্লাহর রহমতে। যদি কোনো ভাইয়ের পছন্দ হয়, আমাদের মনে হয় যে কোনো খামারির থেকে কালেকশন করেন বা ভিডিও দেখি কালেকশন করেন, নিজে বাস্তবে দেখে শুনে কালেকশনটা করানো ভালো হবে। এটা 1,20,000। চলুন দর্শক আমাদের 6 নম্বর কালেকশনটা একটু। এটা হলো আমাদের 6 নম্বর কালেকশন, রাথি, রাথি সায়ন যেটা বলে, মানে লালের ওপর সাদা পাকড়া, খুব ভালো মানের বাচ্চা, 26 সালের জন্য খুব পারফেক্ট। এটা 9 থেকে 10 মাস বয়স, কোনো ভাই যদি নেই এটা একটা রেট দিয়ে দেবো, ফিক্স রেট আসছে যেটা দেশি 1,10,500 যাব না, এটা 95,000 টাকা হলে দেওয়া যাবে। এটা হলো 95, কোনো ভাইয়ের যদি পছন্দ হয় না। চলুন দর্শক আমাদের আজকে যে গালার ঝুল নাভি পার্সেন্টটা খুব ভালো মান, 7 নম্বর কালেকশন। এখানে একটা আছে বর্ডারি সাইওয়াল, মানে বাচ্চাটা নিছি আমি খুব মান জাত মান দেখে, মানে আর হাই পার্সেন্ট পার্সেন্টটা দেখে নিছি এই গরুটার মধ্যে, জাতটা ভালো পাইছি। এই গরুটা একটু লাম্পি হয়েছিল, লাম্পি হয়ে রোগটা সারি গেছি, আর ডাকটা এখনও শরীরে সারি গেছে কোনো নাই, একবার সুস্থ সবল। কোনো ভাই যদি নেন আমি দিতে পারবো, কোনো ভাই যদি পছন্দ নাও হয় এটা হাট বাজার যাবে, এটা আমার বাসায়। এটা কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমি 85,000 টাকা হলে এগুলোকে দিতে পারবো। এই বাচ্চাটা ডাকটা না হয়তো তাই এগুলোটার দাম 1,10,500, একের উপরে কিনতে হইতো, কিনছি আমাদের নিজের মানে খুব ভালো লাগছে দেখে এই বাচ্চাটা আমি কিনছি সুস্থ সব। কোনো ভাই যদি পছন্দ হয় এগুলোটা আমি দিতে পারবো। এর উপরে জাত আশা করি বড়া দিয়ে এটা সাইওয়াল 100%, বাচ্চাটা আমি নিচ্ছি খুব পার্সেন্ট দেখে সম্পূর্ণ সুস্থ সব। তা সবার শুভকামনা করে 7টি কালেকশন দেখালাম, কোনো ভাইয়ের যদি পছন্দ হয় এইগুলো আমরা দিতে পারবো। যে কোনো জায়গা থেকে কালেকশন করে না কেন, আমাদের মানে নিজে এসে দেখে শুনে বাস্তবে কালেকশন করাটা অনেক কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দর্শকদের জন্য আসসালামু আলাইকুম।